বাজারে উঠতে শুরু করেছে আমনের চাল। তবে ঠান্ডা ও বৈরী আবহাওয়ার কারণে বাজারে ধানের যোগান কম বলে বেড়েছে দাম। ধানের সংকট না কাটলে চালের দাম আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম আশুগঞ্জ। এখানে কৃষকের গোলার ধান আসে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ সহ হাওড়াঞ্চল থেকে। শত বছরের পুরানো মোকামে প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত চলে বেচাকেনা। চাহিদার তুলনায় যোগান কম ধানের। মোকামে ধানের সংকট এবং বৈরী আবহাওয়ার কারণে ধানের উৎপাদন কম হওয়ায় চালের দাম বাড়তি বলে দাবি ব্যবসায়ীদের। তবে সব জাতের চালের দাম প্রতি কেজিতে 3-5 টাকা বেড়েছে। নির্বাচন করেছে, কেমন ধান ছাড়ছে, ফসলও কম হয়েছে, বৃষ্টিপাত হলে প্রায় 25% ধান কম হয়েছে। একটু বেশি বাড়ছে, এবারটা হলে আপনার সাধারণ মানুষের লাগে একটু পূজা হয়ে হারিয়েছে আর কি। চাইল তো আপনার ধান কিনা নিয়ে আর চাইল বানায় বেছে, হের তেমন লাভবান না মিলার মালিকরা। দেশের আরেক বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানেও চালের বাজার অস্থির। চালকল মালিকদের ব্যাখ্যা, বাজারে হঠাৎ করে ধানের দাম মন প্রতি 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বেড়ে গেছে। তাই সব ধরনের চালের দাম পাইকারি ও খুচরা পর্যায়ে বেড়েছে 3-5 টাকা। ধানের দাম কমলে চালের দামও কমে আসবে। মিল মালিকরা বলতেছে ধানের দাম বাড়তি 1320 টাকা, 1340 টাকায় ধানের বাজার, যে বাজার ছিল 1100 টাকা, 1200 টাকা। গত সপ্তাহ চাই ধানের দাম মনে দেয় আছে 100-150 টাকারই বা 200 টাকারই বেশি, এর জন্য চাউলের দামটা বেশি পড়ছে। হয়তো ধান সরবরাহ ভালো হলে ধানের দাম কমলে আবার চাউলের দাম কমে আসবে। নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে চিকন ও মোটা চাল 1-3 টাকা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। চালকল মালিকদের দাবি, ঠান্ডার কারণে বাজারে ধান উঠছে কম, তাই বেশি দামে ধান কিনতে হচ্ছে তাদের। তারাও বেশি দামে বিক্রি করছেন চাল। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।